সেদিন পলতাতে আমার প্রোগ্রাম ছিল, পলতায়
প্রোগ্রাম সেরে যখন স্টেশন এসছি রাত্রি তখন 11:30 বাজে। দেখি এক মা তার দুটো সন্তান এমন কান্নাকাটি করছে খিদের জন্য, কোনো দোকানের থেকে একটু বিস্কুট চেয়ে এনে সন্তানদের খেতে দিচ্ছে আর নিজে না খেয়ে অভুক্ত অবস্থায় ওই দুটো সন্তান নিয়ে শুয়ে পড়ছে। তাই গুরু নকুল বিশ্বাস লিখেছেন, হারিতে চল না থাকি মনে পড়ে।
সকল মা